ত্রিপুরায় বেঁচে গিয়েছে ভোটের তামামা। ভোট এগিয়ে আসতেই বরাবরের মতো শুরু হয়ে গেছে দল বদলের প্রক্রিয়া। রাজ্যের দিকে দিকে অব্যাহত শাসক দলে যোগদানের হিড়িক। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে তাল মিলিয়ে বিধায়ক সুধাংশু দাসের নির্বাচনী কেন্দ্র ফটিকরায় বিধানসভাতেও প্রতিদিন বিরোধী দল ছেড়ে ভোটাররা ভিড়ছেন পদ্ম শিবিরে। ফটিকরায় এলাকার রাজনগর, লালচুরি এবং বিরাশপুর গ্রামে পৃথক পৃথক তিনটি যোগদান সভায় মোট 14 জন ভোট বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস দল ছেড়ে যোগ দিয়েছেন শাসক দল বিজেপিতে। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন বিধায়ক সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। সভায় আলোচনা রাখতে গিয়ে বিরোধী সিপিআইএম এবং কংগ্রেসকে নানান ইস্যুতে এদিন এক হাত নিয়েছেন বিধায়ক। সেই সঙ্গে দলের কর্মীদের উদ্দেশ্যে বললেন, বিজেপির দল করতে গেলে দলের শিষ্টাচার মানতে হবে, সম্মান দিতে হবে পুরনো কার্যকর্তাদের। সেই সঙ্গে সবাইকে কাছে টেনে একসাথে কাজ করার পরামর্শও দিয়েছেন বিধায়ক। স্বাধীনতা ছিল, তারা সরকারি বেনিফিট পেয়েছিলেন, তারা ঘর পেয়েছিল, তাদের বাড়িতে জল গেছিল, তারা টয়লেট পেয়েছিল, তাদের বাড়িতে গ্যাসের কানেকশন গেছিল। 80 বছরের বৃদ্ধ লোক, কংগ্রেস কোড়া মানুষ, বিজেপি কোড়া মানুষ সামাজিক ভাতাটা পেয়েছিল, পায়নি। আজকে তারা এসে বলে যে ভারতীয় জনতা পার্টির আমলে নাকি গণতন্ত্র না। গণতন্ত্র কাকে বলে কমরেড? গণতন্ত্র কাকে বলে কমরেড? গণতন্ত্র শব্দের কি এটা যে নির্বাচনের পর বিজয় মিছিলের নাম করে বিরোধী বাড়িতে আগুন জ্বালানো? গণতন্ত্র কি সেটা নির্বাচনের পর বিজয় মিছিলের নাম করে বিরোধীদের বাড়ি করে হামলা করা, বিরোধীদের জওয়ানদের মেরে ফেলে দেওয়া, ওই মায়েদের ইজ্জত লুণ্ঠন করা, ওই কাঞ্চন বাড়ি থেকে বাড়ি আসতে সময় কমরেডের ভয় থাকে রাস্তায় কিনা আমাকে মেরে ফেলে দেয়, এটা নাম কি গণতন্ত্র? যে লোকটা অটো গাড়ি চালাতো অটো গাড়ি চলে, যে লোক যার সংসার চলত, নির্বাচনের পর তার গাড়িটা বন্ধ থাকে বছরের পর বছর, সে রাস্তায় গাড়ি তুলতে পারতো না। এমন পরিস্থিতি ছিল কি ছিল না বলুন? এমন পরিস্থিতি ছিল কি ছিল না? এমন পরিস্থিতি ছিল। কিন্তু মাথায় রাখতে হবে, বিজেপি দল করতে গেলে ভারতীয় জনতা পার্টির যে শিষ্টাচার, যে নীতি, যে রীতি, এই মানসিকতা আগে নিজেকে যুক্ত করতে হবে। স্বার্থের রাজনীতি যারা করে তারা ভারতীয় জনতা পার্টি দল করতে পারে না, কারণ ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যটা কিন্তু স্বল্প সময়ের না। আমাদের উদ্দেশ্য কিন্তু আমরা অনেক দূরে গিয়ে যেতে চাই। আমাদের উদ্দেশ্য কি? ওই যে আমরা একসময় স্লোগান দিতাম, গান করতাম, কবিতা করতাম, বলো 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 সবে শত বিনা বেলু রবে, ভারত আবার জগৎ সেবায় সবায় শ্রেষ্ঠ আসনে লবে। আমরা শুনেছি না গান? বলো 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 সবে শত বিনা বেলু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসনে লবে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা দেশে যে সরকার চলছে, এই রাজ্যে যে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে, আমাদের উদ্দেশ্য ওই মানুষকে নিয়ে রাজনীতি করা নয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষে মানুষে বিভেদ লাগানো নয়। আমাদের উদ্দেশ্য কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি দেখে বেনিফিটটা সিলেকশন করা আমাদের রাজনৈতিক নীতি নয়। আমাদের নীতি হচ্ছে এই দেশের প্রত্যেকটা মানুষকে এক পরিবার করে আপন ভেবে আগামী দিন আমাদের অনেক দূরে গিয়ে যেতে হবে, যাতে আমরা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গাটা আমরা দখল করতে পারি। বিজেপি দলের কি উদ্দেশ্য রয়েছে ভবিষ্যতে, তাও এদিন দলীয় কর্মীদের সামনে তুলে ধরেছেন বিধায়ক। ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাসের নির্বাচনী কেন্দ্রে যে হারে মানুষ সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে যোগ দিচ্ছেন বিজেপিতে, তাতে নিশ্চিত বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।